গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীনে এই প্রকল্প নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, মূলত গ্রাম পঞ্চায়েতকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে। এই প্রকল্পের অধীনেই আমরা সম্প্রতি লিঙ্গ সচেতনতা বিষয়ক নানা কর্মসূচি করেছি। এই যে আমরা কর্মসূচি করেছি, সেখানে যে আলোচনা হয়েছে, যাতে নিয়মিত আপনারা আপনাদের বাড়ি থেকে সেগুলি শুনতে পান, সেই জন্য আমরা এটিকে ইউটিউব চ্যানেলে রেকর্ড করে দেওয়ার পরিকল্পনা করেছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানবী বিদ্যা চর্চার প্রধান ডক্টর ঐশিকা চক্রবর্তী। আপনাকে স্বাগত। আমরা প্রথমে বললাম উনি মানবী বিদ্যা চর্চা বিভাগের প্রধান। মানবী বিদ্যা মানে মেয়েদের বিষয়ে, এটা নিয়ে আলাদা করে একটি বিভাগ রয়েছে। তাহলে কি বাকি সব বিষয়গুলির মধ্যে মেয়েদের বিষয় নেই? এটা অনেক সময় আমাদের সাধারণভাবে এই প্রশ্ন বারবার উঠে আসে, আমাদের এটা সম্মুখীন হতে হয়েছে, প্রশিক্ষণেও এটা আমাদের সম্মুখীন হতে হয়েছে। দিদি, এইটা মানে আমরা তো বারবার এই প্রশ্ন শুনেছি যে মেয়েদের নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে কি ছেলেদের নিয়ে হচ্ছে না? এইটাকে সাধারণভাবে আপনি কিভাবে বলবেন সবার জন্য? মানবী বিদ্যা চর্চা বা স্কুল অফ উইমেন স্টাডিজ, সেটা আলাদা করে নামকরণের সার্থকতা প্রমাণ করাটা আমাদের কাজ নয়, কারণ এটা ইউনিভার্সিটির একটা বিশেষ রকমের পাঠ্যক্রম বা কোর্স, একটা ডিসিপ্লিন যেটাতে আমরা এমফিল পিএইচডি ছাড়াও সারা বছর নানা রকমের জেন্ডার সেন্সিটাইজেশন প্রোগ্রাম, যেটা লিঙ্গ সচেতনতার ওয়ার্কশপ, সেগুলো যেমন চলে, তেমনি করে আমাদের কিন্তু নিয়মিত প্রজেক্ট, নিয়মিত গবেষণা এগুলো হয়। কিন্তু ওই যে নামকরণটা যেখানে আমাদের সমস্যা তৈরি করে, হয়তো অন্য মানুষের চিন্তার ক্ষেত্রে, সেটা হলো আমরা শুধুমাত্র কিন্তু মেয়েদের বিষয়, মেয়েদের আন্দোলন, মেয়েদের ইতিহাস, মেয়েদের চিন্তা, মেয়েদের ভুবনটাকে নিয়েই যে শুধুমাত্র সারাক্ষণ ভাবি, লিখি, গবেষণা করি তা নয়। আসলে বারবার করে মেয়েদের কথা ভাবাতে বাধ্য করছে যে সমাজ, যে ইতিহাস, যে রাজনীতি বা যে পাঠ্যক্রম, সেই একটা পিতৃতান্ত্রিক যে দেওয়াল, সেই দেওয়ালটার মধ্যে আমরা কুলুঙ্গিগুলোকে খুঁজে তোলার চেষ্টা করি। আসলে আমরা প্রতিপক্ষ হিসেবে কখনো পুরুষকে দেখি না বা মেইন স্ট্রিম বা মেল স্ট্রিম সমাজকে দেখি না, আমরা হয়তো মেয়েদের চোখ দিয়ে, বা আমি বলতে পারি শুধুমাত্র মেয়ে কেন, যারা এই পিতৃতান্ত্রিক সমাজের মধ্যে থেকে যে পুরুষ অনেক সময় কথা বলতে পারেনি, নিজের মতো করে এগিয়ে আসতে পারেনি, নিজের মতো করে কাঁদতে পারেনি, নিজের রাজনীতি বোঝাতে পারেনি, তাকেও কিন্তু আমরা একই সাথে সসম্মানে, মর্যাদা দিয়ে জায়গা ছেড়ে দিই। এবং উইমেন স্টাডিজ সার্বিকভাবে যেটা বলছি, ইউনিভার্সিটির মধ্যে এটা একটা পাঠ্যক্রম, এটা পড়াশুনো গবেষণার জায়গা, কিন্তু উইমেন স্টাডিজ এমন একটা বিষয় যেটা মাটিতে না নামলে, কাদা মাটি না মাখলে, প্রাত্যহিকতার মধ্যে না ঢুকলে, ঘরের মধ্যে না ঢুকলে, আমরা কিন্তু ওই বেরিয়ে এসে পড়াটার কোনো মানে থাকে না। কাজেই ঘর এবং বার, এই দুটোকে এক করতে পারে যারা, সেই ছেলে সেই মেয়ে, সবার জন্যই উইমেন স্টাডিজ। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, যেটা বারবার প্রশ্ন আসে আর কি, মেয়েদের বিষয়, এটা আসলে মেয়েদের বিষয় নয়, এটা হচ্ছে মেয়েদের দৃষ্টিকোণ থেকেও দেখা, যে আমাদের যে সমাজ, ইতিহাস এবং পারিপার্শ্বিকতা রয়েছে, সেটা কিন্তু শুধু মেয়েদের বিষয় নয়, মানে এই যে আলোচনাটা হচ্ছে, এটা একটা ইন্টারডিসিপ্লিনারি বিষয় এবং এটাতে সবাই ইনক্লুডেড রয়েছেন, কিন্তু হ্যাঁ, এটাতে হয়তো মেয়েদের দৃষ্টিভঙ্গিটা তার মধ্যে প্রতিফলিত হচ্ছে। এবং পিতৃতান্ত্রিকতা শুধুমাত্র যে ছেলেদের জন্য তা নয়, ছেলেরাও এই পিতৃতান্ত্রিকতার অনেক সময় নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হন, যেটাকে কিন্তু এটার মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। সুতরাং মানবী বিদ্যা চর্চা মানে কিন্তু ছেলে বা মেয়ের ভাগাভাগি নয়, এটাতে আমরা সবাইকে ইনক্লুড করে মহিলাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন হচ্ছে এই বিষয়টার মধ্যে। এইটাই কিন্তু দিদিরা খুব সুন্দরভাবে, আমাদের 10টি জেলায় কর্মসূচি হয়েছে এবং আবারও হবে, সেখানে কিন্তু এই জিনিসটাই তারা একদম তৃণমূল স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং আমরা নিশ্চয়ই, যেটা উনি বললেন যে এটা ঘরের মধ্যে ঢুকে পড়তে হবে, তা সব থেকে বড় কথা, আমরা তাদের থেকে তাদের কথা শুনছি এবং তাদের ফিডব্যাক পাচ্ছি, এবং যার ফলে আমরা সবাই সমৃদ্ধ হচ্ছি এই চর্চা থেকে। আরেকটা কথা একটু আমার মনে হয় ক্ল্যারিফাই করার দরকার আছে, যে কারণ বারবার অনেকে জিজ্ঞেস করেছেন, সেটা হচ্ছে যে যে মেয়েরা তো অনেক সমান হয়ে গেছে, এখন অনেক ক্ষেত্রেই এগিয়ে এসছে, তাহলে এইসব নিয়ে আলাদা করে আলোচনা করার কী প্রয়োজন আছে? কিন্তু এটা একদিনে হয়নি, বিশ্ব ইতিহাস আমরা দেখলে জানতে পারবো এটা সংগ্রামের ইতিহাস রয়েছে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে আমরা পঞ্চায়েত স্তর, আমরা যেহেতু পঞ্চায়েতে কাজ করছি, পঞ্চায়েতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নারীদের ক্ষমতায়নের একটা
চেষ্টা চলছে। তো দিদিকে আমি জিজ্ঞেস করব যে কেমন দেখলেন আমরা যে এতগুলো কর্মসূচি করলাম নারীদের ক্ষমতায়ন এর একটা, যদি একটু ভারতবর্ষের প্রেক্ষিতে যদি একটু বলেন যে পঞ্চায়েতের ক্ষেত্রে কি দেখলেন? যারা আমরা পড়াশুনো করি, গবেষণা করি, তারা কিন্তু বারবার করে আমাদের প্রয়োজন কেন পড়ে যে মাটির সাথে বা আমাদের সত্যিকারের মাটিতে নেমে ক্লাসরুমের বাইরে গিয়েছে, সিলেবাসের বাইরে গিয়ে সত্যিকারের এই যে কাদামাটি লেগে থাকা যে একটা মেয়েদের জীবন বা পুরুষের জীবন সেটার সাথে পরিচিত হওয়ার প্রয়োজন পড়ে কি কারণে? কারণ আমরা যে কাজটা কাগজে কলমে করি প্রতি মুহূর্তে, যে অ্যাক্ট, যে আইনি সংরক্ষণ, যে বারবার করে ইতিহাসে উঠে আসা দু একটা নাম পড়ি, মুখস্থ করি, সেটা সত্যিকারের হাতে কলমে কাজে লাগায় কারা এবং কতটা পারে কতটা পারে না, এই কাগজ কলম আর হাতে কলমের মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ থাকে। সেই কারণে আমি আমাদের কাছে, আমার মনে হয় উইমেন স্টাডিজ যাদবপুর ইউনিভার্সিটির কাছে এই ওয়ার্কশপটা একটা শেখার জায়গা ছিল। আমরা যতটা রিসোর্স পার্সন হিসেবে বসেছিলাম টেবিলের একটা পাশে, আমার প্রতিদিন মনে হয়েছে প্রত্যেকটা জেলায়, বীরভূম, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পুরুলিয়া, বাঁকুড়া, প্রত্যেক মুহূর্তে মনে হয়েছে আমাদের রিসোর্স পার্সনরা আসলে রয়েছে টেবিলের ওই পারে। কাজে যারা গ্রাম থেকে এসছেন বারবার করে, তাদের কথা বলতে ওই তাদের কাছ থেকে আমাদের শেখার ছিল। ওনারা যেভাবে প্রতিদিন তাদের রাস্তা বলুন, তাদের ঘর বলুন, তাদের জল আনতে যাওয়ার দূরত্ব বলুন, কেরোসিন বলুন, গ্যাস বলুন, একই সঙ্গে গার্হস্থ্য হিংসা, শিশু বিবাহ, পণ প্রথা এবং পরিবার, ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো সব কিছুকে মেয়েলি বলে আমরা ঠেলে দিই, আসলে ওই যে বললাম কোনো কিছুই ঠিক মেয়েলি নয়। মেয়েদেরকে জিতিয়ে আনতে গেলে আমাদের ওই মেয়েলি যে কাজ, মেয়েলি যে শরীর এবং মেয়েলি যে ইস্যুসগুলো থাকে সেগুলোকে জিতিয়ে আনতে হয়। এখান থেকেই আমরা শুধু আর একটা কথা এখানে ওনাকে জিজ্ঞেস করব যে এই যে সংরক্ষণের প্রয়োজনীয়তা, যেটা সংরক্ষণ হয়েছে এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে এটা মেয়েদের কে আরও এম্পাওয়ার করেছে, মেয়েদেরকে আরও ক্ষমতায়ন দিয়েছে, তো এই রিজার্ভেশনের, ভারতবর্ষের রিজার্ভেশনের কথাটা যদি একটু বলেন। এটা ভারতবর্ষের ইতিহাসে তো অজস্র মেয়ের ইতিহাস, একটা দুটো নাম চলে আসতেই পারে, কখনো প্রাচীন যুগে দু একজন রানীর নাম বলতে পারি, সুলতানি যুগে দু একজন রানী, মুঘল আমলে কখনো, মানে কখনো রাজিয়া সুলতান, কখনো নূরজাহান, কিংবা স্বাধীনতা আন্দোলনে একের পর এক মেয়ের নাম উচ্চারণ হয়েছে, মানে সেটা মাতঙ্গিনী হাজরা হোক কিংবা সরোজিনী নাইডু, কিংবা মানে পিরামিডের বিভিন্ন স্তরে মেয়েরা নানাভাবে কখনো একটা বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায়, কখনো গান্ধীর লবণ সত্যাগ্রহের একটা যে বিশাল মিছিলে আমরা অজস্র মেয়েদের মুখ দেখতে পাই, কখনো আবার একা একা প্রীতিলতা ওয়াদেদার হয়ে ওঠে কেউ, কখনো কল্পনা দত্ত হয়ে ওঠে। কিন্তু ভারতবর্ষের যে স্বাধীনতার পরের যে ইতিহাসটা না, সেখানে ভোটের জন্য লড়া যে পাশ্চাত্যের রাজনীতি, সেটা কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে অ্যাবসেন্ট। কারণ ইতিমধ্যেই যখন আমরা সর্বজনীন ভোটাধিকার দিয়ে কিন্তু আমাদের সংবিধানের শুভ সূচনা হয়েছিল, কাজে সেখানে মেয়েরা ইতিমধ্যেই ভোটাধিকার পেয়ে ভারতবর্ষ যখন থেকে স্বাধীন হচ্ছে, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জন্মক্ষণ থেকেই কিন্তু মেয়েরা এম্পাওয়ার, যদি আপনি বলেন। কারণ এম্পাওয়ারমেন্টের মধ্যে হলো যে পাওয়ারটা আমার নেই, যে পাওয়ার আমার ধার করা, তাই তো? ক্ষমতা যদি আমার থাকে তাহলে ক্ষমতায়নের গল্প আসে না, অর্থাৎ ক্ষমতায়ন করতে পারে একজন যার ক্ষমতা আছে, সেটি পুরুষ হতে পারে, পরিবার হতে পারে, সমাজ হতে পারে, রাষ্ট্র তো হতেই পারে। আমি কিন্তু কথার মধ্যে দিয়েই বারবার করে মেয়েদেরকে একটু সরিয়ে দিচ্ছি, তো ক্ষমতায়ন যদি বলি, অর্থাৎ তার কাছে ক্ষমতা নেই, তাকে ধার করে আনতে হচ্ছে ক্ষমতা, বা তাকে ক্ষমতা দিয়ে ক্ষমতাশালী করে তোলা হচ্ছে, নিশ্চয়ই প্রয়োজন আছে। যে সমাজ, যে দেশ, যে রাষ্ট্র, যেটা একটা আমাদের দেশ না, সার্বিকভাবে যেখানে মেয়েদের জন্মটাই নির্ভর করে বাবা মায়ের চয়েসের ওপরে, মা ভ্রূণ হত্যা যখন মেয়েদেরকে জন্মানোর আগেই বিলীন করে দেয়, যেখানে সেক্স রেশিও প্রতি মুহূর্তে মেয়েদেরকে দিনের আলো দেখতেই দেয় না গর্ভ থেকে জন্মে, গর্ভ থেকে বার হতে পৃথিবীতে, সেখানে তো নিঃসন্দেহে তার জন্ম থেকে বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্তে ক্ষমতায়নের প্রয়োজন পড়ে। পঞ্চায়েত কিন্তু আমাদের প্রথমেই লেখা ছিল না, পরবর্তীকালে এক সংশোধনের মাধ্যমে আমরা পঞ্চায়েতি রাজকে আমরা সফল করতে পেরেছি। এইবার সেখানে ত্রিস্তরীয় সাধারণ মানুষের লোকাল সেলফ গভর্নমেন্টে তাদের ক্ষমতা পৌঁছে গেলেও মেয়েদেরকে বার করে আনতে গেলে
সংরক্ষণের প্রয়োজন পড়েছিল। এবার সেই সংরক্ষণ সত্যি মেয়েদেরকে বার করে আনতে পেরেছে কি না, মেয়েরা সত্যি নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে ওই রাজনীতির মতো একটা পুরুষতান্ত্রিক জমিতে লড়ছে কি না, সমানে সমানে কাঁধ রেখে লড়ছে কি না, কারণ যে সিট রিজার্ভড নয় সেই সিট মেয়ের নয়, তাহলে রিজার্ভেশনের গল্পটা ঘুরে ফিরে কিন্তু ওই ক্ষমতায়ন এবং একটি পিছিয়ে পড়া মেয়েলি জগতে সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু তা সত্ত্বেও আমাদের যে গত অভিজ্ঞতা, বিগত কয়েকটা ওয়ার্কশপ শুধু না, আমরা যেভাবে দেখছি সেটা মেয়েরা কিন্তু নিজেরাই ছক ভাঙছে, স্টিরিওটাইপ ভাঙছে, মেয়েরা এগিয়ে আসছে, আর পঞ্চায়েত কিন্তু তাদের সত্যিকারের ওই ছোট ছোট গ্রামের বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের বিভিন্ন বর্গের গ্রামের তো বলা বাহুল্য, তাদের শিক্ষার হার অনেকটা তারা শহরের মতো তারা প্রিভিলেজ নয়, তারা এতটা ক্ষমতা নিয়ে আসেনি, তাদের আর্থিক অবস্থার অনেকটাই তাদের নিম্নমুখী এবং তাদের সুযোগ সুবিধে তাদের সব কিছু তাদের হাতের মুঠোয় এক মিনিটে পৌঁছয় না, কাজে এই সমস্ত ক্ষেত্রে পিছিয়ে পড়া যে সার্বিকভাবে সমাজ, সেখান থেকে মেয়েরা যখন এগিয়ে আসছে তাদের লড়াইটা তাদের যুদ্ধটা কিন্তু আমাদেরকে কুর্নিশ জানানোর মতো। দিদি যেটা আমাদের বললেন যে সংরক্ষণ নিশ্চয়ই খুব তাৎপর্যপূর্ণ, এবং সংরক্ষণ আমরা দেখেছি যে বিগত কয়েক বছরে যদি আমরা গ্রাম পঞ্চায়েতকে দেখি, মহিলারা সত্যি কিন্তু এগিয়ে আসছেন, কোনো সময় হয়তো তারা বাবার হাত ধরে এসেছিলেন বা কোনো পুরুষের হাত ধরে এসেছিলেন, কিন্তু এই যে বাইরের স্পেসে আসতে আসতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে ঢুকতে ঢুকতে তারা কিন্তু নিজেদের সিদ্ধান্ত নিতে শুরু করেছেন বা নিজেদের অ্যাসার্ট করতে বা নিজেদের কথা বলার যে একটা স্পেস রয়েছে এইটা বুঝতে শুরু করেছেন, এটা আমাদের অভিজ্ঞতা, এটা আমরা দেখেছি। এবং সংরক্ষণ মহিলাদের কণ্ঠস্বরকে মূল যে স্রোতে নিয়ে আসতে কিন্তু সহায়তা করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এইসব নিয়ে আমরা যে কর্মসূচি করেছি সেখানে আরও অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, তো আমরা সেই প্রসঙ্গে আসব। আমাদের কর্মসূচির পক্ষ থেকে ইন্দ্রাণী ঘোষ থাকবেন, দিদির সাথে কথা বলবেন, এবং দিদি বলবেন যে আমাদের যে প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে 10টি জেলায়, সেখানে এই জিনিসগুলো কী কী ইস্যু, কোন কোন ইস্যু উঠে এসছে এবং মহিলারা কতটা গভীরভাবে তাদের বিষয়টা আলোচনা করতে পেরেছেন, যখন আমরা এই গবেষণালব্ধ কথাও যখন বলা হচ্ছে তারা কিন্তু নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন, আমাদের সবাইকে সমৃদ্ধ করেছেন এবং সেটার আলোচনা বিস্তারিত হয়েছে। আমাদের পরবর্তী অবশ্যই দেখুন, তাহলে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন যে কীভাবে গ্রামের মহিলারা তাদের যে কণ্ঠস্বর সেটাকে তুলে ধরতে পারছেন এবং কোন কোন ইস্যুগুলো আজও আমাদের এখনও তা নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে সেটা আপনারা জানতে পারবেন। আমাদের ISGP কর্মসূচির সঙ্গে ম্যাডামের একটা যোগসূত্র স্থাপন হয়েছে যে বিষয়ে আজকে আমরা আলোচনা করব বা যে বিষয়ে আমরা বলবো। আমাদের ISGP কর্মসূচি বিগত 10 বছর ধরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজকর্মের সাথে যুক্ত আছে, সেটা গ্রাম পঞ্চায়েতের পরিকাঠামো সংক্রান্ত কাজ বা এলাকার মানুষের উন্নয়ন, সব ধরনের বিষয়কেই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এই কর্মসূচির একটি অংশ হিসেবে আমরা আজকে আলোচনা করব যেটা, সেটি হলো জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা নিয়ে আলোচনা করব। এই বিষয়টা গ্রামের মানুষ কিভাবে ভাবেন, কিভাবে এটা নিয়ে তাদের কি ভূমিকা আছে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই প্রসঙ্গে বলে রাখি, খুব সম্প্রতি আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাথে ISGP-র একটি প্রোগ্রাম হয়েছে, একত্রিতভাবে একটি প্রোগ্রাম হয়েছে, যেটি হলো যে আমরা রাজ্যের 10টি জেলাকে নির্বাচন করেছি। ম্যাডাম আপনি সবটাই জানেন যে আমরা 10টা জেলাকে নির্বাচন করেছি, যেখানে আমরা এই প্রশিক্ষণটা করেছি, একদিনের একটি প্রশিক্ষণ, যেখানে আমরা গ্রাম পঞ্চায়েতের যে নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতির সঞ্চালিকা আছেন, ওনারা অংশগ্রহণ করেছেন এবং এই প্রশিক্ষণ নিয়েছেন, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা ফ্যাকাল্টি আছেন, ম্যাডামও ছিলেন, আমাদের প্রফেসর ম্যাডাম ছিলেন এবং অন্যান্য প্রফেসররা ছিলেন, এই প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছেন। সেই প্রোগ্রাম নিয়েই আমরা আজকে আমাদের আজকের যে প্রোগ্রাম সেটা শুরু করব, যে আমরা জেনেছি যেটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে, যে গ্রাম পঞ্চায়েতের নারী শিশু উন্নয়ন উপসমিতি সঞ্চালিকা যারা আছেন তারা এই ধরনের প্রশিক্ষণ এর আগে পাননি, কিন্তু আমরা দেখেছি যে প্রশিক্ষণ চলাকালীন এবং প্রশিক্ষণের শেষে ওনারা অনেক কিছু বলেছেন, তাদের নিজেদের জীবনের কথা, তাদের কাজের কর্মক্ষেত্রের কথা। তো আমি একটু ম্যাডাম আপনাকে জানতে চাইবো যে ওনারা এই আমরা যে বলি জেন্ডার ইকুয়ালিটি বলি
লিঙ্গ বিষয়ক যে আলোচনাগুলো পড়ে থাকি সেইগুলোতে ওনাদের কী ভাবনা, এই গ্রামের মহিলাদের কী ভাবনা, ওনারা কীভাবে এটাকে ভাবেন বা এটা নিয়ে কাজ করার কথা ভাবেন, এটা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ ইন্দ্রাণী। যেটা না বললেই নয় সেটা হলো যে যাদবপুর ইউনিভার্সিটি স্কুল অফ উইমেন স্টাডিজ যখন ISGPP-র কাছ থেকে এই প্রস্তাব পায়, তখন আমরা মূলত শুরু করেছিলাম আমাদের এই জার্নিটা একসাথে একটা রিসোর্স পার্সন হিসেবে, যে আমরা শেখাবো এবং আমাদের অন্যদিকে যারা বসে আছেন তারা শিখবেন। কিন্তু 10টা জেলাতে ওই একদিনের প্রশিক্ষণ কর্মসূচি যে কাকে কতটা আমরা শিখিয়েছি, তার থেকে বড় কথা আমরা নিজেরাও বারবার প্রতি মুহূর্তে শিখেছি। কাজে এই যে লিঙ্গ সচেতনতা, এটা হয়তো একদিনের প্রশিক্ষণে রাতারাতির একটা সমাজ পরিবার একটি পুরুষ বা নারীকে সচেতন করে তোলা যায় না। কারণ আজকে যে উপপ্রধান, যে প্রধান বা যে সঞ্চালিকারা, এবং একজন দুজন তো না, সংখ্যায় কখনো কখনো 30-35 জন ঘর ভর্তি করে যারা এসে বসেছিলেন, তারা ইতিমধ্যেই অনেকগুলো বেড়া টপকেছেন, চৌকাঠ ডিঙিয়েছেন, এবং সচেতন বলেই তারা আজকে রাজনৈতিক স্তরে একেবারে সচেতন, স্বকীয় সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করে তারা ওই জায়গায় পৌঁছেছে, এবং তারা এসেছেন অনেকভাবে আমাদেরকেও সমৃদ্ধ করতে, আমাদেরকেও ঋদ্ধ করতে। কাজে আমরা যখন জেন্ডার সেন্সিটাইজেশন বা লিঙ্গ সচেতনতার কথা বলছি, তখন তারা হয়তো জেনে বা না জেনে, উইমেন স্টাডিজ পড়ে বা না পড়ে, এত কিলো বই পত্র গবেষণার সঙ্গী হয়ে বা না হয়ে নিজের জীবন দিয়েই সেটাকে করে দেখিয়েছেন। কাজে যেটা আগেও মনে হয় বলে রাখা ভালো, যে আমরা যেটা করে চলেছি কাগজে কলমে পুঁথিগতভাবে একের পর এক সিলেবাসের মধ্যে এন্ট্রি করে ক্লাসরুমের মধ্যে, সেটা তারা ক্লাসরুমের বাইরে থেকেই মাঠে ঘাটে রাজনৈতিক স্তরে পাবলিক পরিসরে রান্নাঘর সামলে ঠাকুরঘর সামলে, যেটা আমাদেরকে তারা প্রতি মুহূর্তে বলেছেন, তারা একেবারে পঞ্চায়েতের দোরগোড়ায় এসে, এবং জানি না তারা আগামী দিনে আর কতটা দূর তারা পথ হাঁটবেন, কাজে এটা তো সবে শুরু তাদের, কাজে তারা কিন্তু ইতিমধ্যেই সেটা করে দেখিয়েছেন। তবে নিঃসন্দেহে এই 10টা জেলায় আমরা কিন্তু 10 রকমের চরিত্র পেয়েছি, প্রত্যেক বাংলার এটাই হলো একটা বিশেষ রকমের, বাংলা শুধু না সারা ভারতবর্ষেরই একটা বৈশিষ্ট্য, কিন্তু পশ্চিমবঙ্গ বিশেষ করে আমার মনে হয় যে একটা তার বৈচিত্র্য বেশ বেশি। জলপাইগুড়ি পুরুলিয়া এক ভাষায় কথাও বলে না, আলিপুরদুয়ার মালদা, কিংবা আমি যখন পশ্চিম মেদিনীপুরের একেবারে উড়িষ্যা বর্ডারে যাচ্ছি বা সেখানকার প্রতিনিধি এসে যখন কথা বলছেন, তাদের ভাষা, তাদের অভিজ্ঞতা, তাদের প্রাত্যহিকতা, মানে আলাদা আলাদা চিত্র, এক একটা জায়গায় এক একটা জায়গায় আলাদা আলাদা চিত্র উঠে এসছে, আলাদা আলাদা মেয়েদের জীবন উঠে এসছে। এবং রাজনীতিটা তো সবসময় জীবনটাকে বাদ দিয়ে নয়, সেটা কিন্তু এই মেয়েদের সাথে কথা বলতে গেলে সব থেকে বেশি আমরা বুঝতে পারি। বুঝতে পারছি, আমার মনে হয় আপনারাও যেখানে আমাদের সঙ্গী ছিলেন সেটাও বুঝতে পারছেন, যে হ্যাঁ আমি পরবর্তী ইস্যুতে পরে আসছি, কিন্তু আমার মনে হয় এই 10টা জেলায় যেতে যেতে, চলতে চলতে, কথা বলতে বলতে, আমরা বিভিন্ন রকমের, শুধু 10টা জেলাতে যে 10 রকমের গল্প পেয়েছি তা না, আমরা এক এক দিনেই অনেক রকমের গল্প পাচ্ছি, অনেক রকমের অভিজ্ঞতা, অনেক ধরনের লড়াই, অনেক ধরনের লড়াই, মানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় তাদের এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া পাচ্ছি। এবং একটু আগে যেটা আপনি বললেন, কারোর কারো কণ্ঠস্বর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তারা কথা বলছেন, তারা উঠে দাঁড়াচ্ছেন, সবার আগে কথা থামিয়ে তারা হাতে মাইক নিয়ে কথা বলছেন। আবার এমনও কিছু আছেন যারা সারা দিনে একটা কথাও বলছেন না, যাদেরকে হয়তো ওই হল অবধি পৌঁছে দিয়ে গেছে তার বাড়ির পুরুষ অভিভাবক, কারণ মেয়েদের তো সারা জীবন অভিভাবকের প্রয়োজন পড়ে, তার বয়স 50 বছর হয়ে গেলেও প্রয়োজন পড়ে, 5 বছরেও প্রয়োজন পড়ে, 60 বছরেও প্রয়োজন পড়ে। কাজেই তার পুরুষ অভিভাবক তাকে ঘর অবধি পৌঁছে দিয়ে গেছে, সে একটিও কথা বলেনি, একটা ফর্ম সই করেছে চলে গেছে, কিন্তু এই এই জিনিসটা আছে, কিন্তু তিনি তো আসছেন, তিনি তো শুনছেন, এবং তার কাছ থেকেও যে গল্পটা পাচ্ছি, তিনি হয়তো মুখে বলছেন না, কিন্তু আমরা জানি না তাকে এই অবধি আসতে গিয়েও তো লড়াই করতে হয়েছে। কাজে এই নয় যে তারকে তা কেউ পৌঁছে দিয়ে গেল বলে হাত ধরে তার সেই সিদ্ধান্তটাকেও হয়তো বাকিরা সম্মান জানিয়েছে, যা আমাকে এই পর্যন্ত
আসতে হবে, দরকার হলে তুমি আমাকে পৌঁছে দিয়ে যাও, সেটাও আমার সিদ্ধান্ত। কাজেই মেয়েদের সিদ্ধান্ত যে কখন সবসময় যুদ্ধ করে রেজিস্ট করে আসে তা না, সাবভার্সনের ছোট্ট ছোট্ট লড়াই থাকে, মানে সাইলেন্টলিও তারা অনেক লড়াই করে চলে, ঠিক সবসময় সাবভার্সনের লড়াই থাকে, মানে ওই অবধি আমাকে যেতে হবে এবং আমি তো একা যাবো না, পৌঁছে দিয়ে যাও, এমনও তো হতে পারে। কাজেই সেইটাই আমরা দেখলাম। এই প্রসঙ্গে একটা জিনিস ম্যাডাম বলার, যেহেতু আমরা গ্রামীণ এলাকায় কাজ করি, তো এই যে লিঙ্গ সাম্যতা যখন আমরা বলি, আমরা তখন কোন বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেব যদি এটা বলেন? কারণ আমরা গ্রাম পঞ্চায়েতের সাথে কাজ করি, আপনি জানেন যে আমাদের যারা সহকর্মী জেলায় আছেন তারাও কিন্তু গ্রাম পঞ্চায়েতের সাথে প্রতিনিয়ত কাজ করছে, তো এই লিঙ্গ সাম্যতার জন্য কোন জায়গাগুলোকে মাথায় রাখা দরকার, কোন জায়গাগুলোকে বেশি করে বলা প্রয়োজন? বারবার করে যে সমস্যাগুলো উঠে আসে, যেগুলো কখনো কখনো মনে হয় যেন চিরন্তন সমস্যা ভারতবর্ষের, একেবারে যেমন পঞ্চায়েতটা শিকড়ের তৃণমূল স্তরে, তেমন কিছু সমস্যা আছে যেগুলো ওই একদম মাটির তলায় প্রথিত এবং এত গভীরে তার শিকড়, যেটা 10-20 বছরে হয়তো সেগুলোকে সম্পূর্ণভাবে উপড়ে দেওয়া সম্ভব না। তার মধ্যে প্রধান হলো মেয়েদের জীবনে বাল্যবিবাহ এবং এই চাইল্ড ম্যারেজ, যেটাকে বহু বছর ধরে আমরা বেবি ম্যারেজ, এমনকি ইনফ্যান্ট ম্যারেজ বলতাম। এই সমস্যার শিকড় কতটা দূরে প্রথিত এবং যেখানে মেয়েদের জীবনটাকেই বোধহয় সব থেকে বেশি আঘাত আসে এই বাল্যবিবাহের মধ্যে দিয়ে, যেখানে মনে হয় যে মেয়েটির জন্ম লাভ করাটাই একটা বিশেষ রকমের আশীর্বাদ সমাজে, কিন্তু জন্মানোর পর, কারণ আশীর্বাদ এই কারণে, কারণ ভ্রূণ হত্যার তো আরেকটি অভিশাপ, যে ভ্রূণ হত্যা, যে ইনফ্যান্টিসাইড, ফেস্টিসাইড বা গর্ভাবস্থায় তাকে সরিয়ে দেওয়া পৃথিবী থেকে, সেই মেয়েদেরকে জন্ম নিতে না দেওয়া যদি একটা বড় অভিশাপ হয়, যেটা কিন্তু শহরে বেশি গ্রামের থেকে, কারণ শহরে টেকনোলজিটা বেশি অ্যাভেলেবেল। ঠিক তেমনিভাবে গ্রামে মেয়ে হওয়ার পর থেকে যেন ঘরের মধ্যে একটা বোঝা চলে আসে, একটা আলাদা যেন বার্ডেন, একটা এক্সট্রা মাউথ, তাকে খাওয়াতে হচ্ছে, তাকে রাখতে হচ্ছে, তাকে গার্ড করে রাখতে হচ্ছে, তার সম্মানটাকে বাঁচাতে হচ্ছে, তার শরীরটাকে বাঁচাতে হচ্ছে, ফলে বাঁচানোর দায়িত্ব যত তাড়াতাড়ি সম্ভব অন্যের কাঁধে দিয়ে দেওয়া, অর্থাৎ মেয়েটির নিজস্ব আইডেন্টিটি, মেয়ে তার নিজস্ব জীবন প্রতি মুহূর্তে কিন্তু তার পরিবারের কাছে, বাবার কাছে বোঝা এবং স্বামীর কাছে যখন যাচ্ছে, সে যদি বাল্যবিবাহ হয় কতটা সচেতনভাবে সে যেতে পারছে, কোথায় যাচ্ছে। কাজেই বাল্যবিবাহ আমাদের একটা মূল সমস্যার জায়গা, যেটা আমি গত কালকের অভিজ্ঞতা থেকেও বলতে পারি, বিভিন্ন গ্রামের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেটা কিন্তু একেবারেই উৎপাটন করা সম্ভব হয়নি যার শিকড়। আর একটা কথা, এই গত যে আমাদের লকডাউন বা প্যান্ডেমিক যে গেল, যাতে স্কুল কিছুটা সব থেকে বেশি গ্রামের দিকে, তো পড়াশোনা গ্রামের দিকে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনের অভাবে হোক বা অনলাইন ফোন থাকলেও হোক, লেখাপড়া কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে একটা বড়ভাবে ব্যাহত হয়েছে এবং সেই ব্যাহত হওয়ার পাল্টা ফলে আমরা দেখছি চাইল্ড লেবার যেমন বেড়ে গেছে, শিশুশ্রম, শিশু শ্রমিক হয়ে গেছে, ছেলেরা লেখাপড়া বন্ধ করে দিয়ে 14 বছরের আগেই নানা রকম ছোটখাটো কাজে জন্মেছে, জড়িয়ে গেছে। তেমনিভাবে বাড়িতে 14 বছরের তলার, অনেক তলার মেয়েরা 12-13 বছর বয়স থেকে আবার আমরা দেখতে পাচ্ছি ওই বাল্য বিবাহ কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ মিলেছে ম্যাডাম, যখন আপনি বাল্যবিবাহ বললেনই, তো যদি আপনি একটু বলেন যে এই যে বাল্যবিবাহ, এটা তো একটা নির্দিষ্ট সময় ঠিক করা আছে যে সময় একটি ছেলে বা একটি মেয়ে বিবাহ করতে পারে, তো তার আগে যদি মেয়েদের বিবাহ হয় তাহলে কী ধরনের শারীরিক সমস্যা হতে পারে বা কী ধরনের সমস্যা হতে পারে, যদি একটু ছোট করে আপনি বলেন? এটা বলতে গেলে না আমাদেরকে কয়েক বছর পিছিয়েও যেতে হবে, কয়েক শতক দশক পিছিয়ে যেতে হবে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা কিন্তু হয়েছে। মেয়েদের জীবনের যে বড় শারীরিক পরিবর্তনগুলো, যেটা হয়তো শুরু হচ্ছে ঋতুচক্রের মধ্যে দিয়ে, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা কিন্তু আলোচনাতে তুলে এনেছিলাম, তাদের মেনস্ট্রুয়াল হেলথ, কিন্তু আমরা ধরে নিই অনেক সময় যে মেয়ের ঋতুচক্র শুরু হয়ে গেল সেই মুহূর্তে সে সন্তান ধারণের উপযোগী, সেই ধারণাটা কিন্তু সম্পূর্ণ মিথ। সেই মিথটাকে কিন্তু একটা নস্যাৎ করার, ভেঙে দেওয়ার একটা প্রয়োজনীয়তা গ্রামের দিকে ভীষণভাবে প্রয়োজনীয়, কারণ সব থেকে একটা ছোট 11-12-10 বছর মেয়েও কিন্তু ঋতু চক্র হতে পারে, তার সে রজস্বলা হতে পারে, কিন্তু তার মা হওয়ার জন্য, তার সন্তানের জন্ম দিয়ে তাকে সেই 10 মাস গর্ভে ধারণ করে, এবং সেটা তো একটা বড় দায়িত্ব। একটা মেয়ে সে যখন নাবালিকা, তো সে রাতারাতি সাবালিকা হয়ে যাচ্ছে না, এবং তার শারীরিক গঠনটাও সম্পূর্ণ, তার বিয়েটা দিয়ে দেওয়া মানে তার শরীরটাকে হয়তো আমি
জোরজবরদস্তি কিছুটা উপযুক্ত করে দিচ্ছি, কিন্তু প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত মনস্ক হতে গেলে তার কিন্তু আরো অনেকটা দিন বাঁচতে হয়, আরো অনেকগুলো বছর পার করতে হয়। আমার শরীর যদি খুব পটুও হয়, আমি তো হতেই পারে আমি মানসিক ভাবে তার জন্য খুব রেডি নই 18 বছর হওয়ার পরে। আমার কিছু হয়তো শিক্ষা লাভ বাকি ছিল, আমার হয়তো আরো কিছু কাজ করার বাকি ছিল। সেই অধিকারটা দেওয়ার জন্যই তো সরকার থেকে বা রাষ্ট্র থেকে আমাদের এই দুটো বয়স রেখে দেওয়া হয়েছে। 18 বছরের শরীরটা হয়তো আমি 16.5 পেয়ে যেতে পারি, কিন্তু 16.5 আমার অনেকগুলো স্বপ্ন তো অপূর্ণ রয়ে গেছে। আর মা হওয়া মানে আমরা ধরেই নিতে পারি, যেমন বাবা হওয়াটা খুব বেশিভাবে শরীরের ছন্দপতন ঘটায় না, কাজের ছন্দপতন ঘটায় না, কিন্তু একটি মেয়ের পাবলিক পরিসরে বা আমরা বলতে পারি কর্মক্ষেত্রে, সেটা লেখাপড়া হোক বা অন্য যা কিছু হোক, সেখানে কিন্তু তার একটা না একটা ভাবে তার পরিবর্তন আসে, সেটা শারীরিক মানসিক সম্পূর্ণভাবে তার দৈহিক কাজে। এই যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতির সময়টা একটু যদি নিয়ম মাফিক করা যায় তাহলে শরীরের মেডিকেলি যেরকম মানে ক্লিনিক্যালি যেরকম শরীরটার উপকার, তেমনি ভাবে একটা মানুষ তো শুধু শরীর নয়, তার মন মনন মেধা সবকিছুর জন্যই আমার মনে হয় এইটুকু যদি নিয়ম মেনে চলি আমরা তাহলে সার্বিকভাবে সমাজের লাভ। সমাজের লাভ, ঠিক। যেমন আমরা বাল্যবিবাহ নিয়ে আলোচনা করছিলাম, আমরা দেখেছি যে বাল্যবিবাহর ক্ষেত্রে অনেক জায়গায় ধরুন বাল্যবিবাহ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর একটি ছোট মেয়ে শ্বশুরবাড়িতে গেছে এবং সেখানে বিভিন্ন একটা গার্হস্থ হিংসার সম্মুখীন হচ্ছে, বা বাল্যবিবাহ না হলো যে স্বাভাবিক বয়সে যে বয়সে বলা হয়ে থাকে বিবাহ করা যেতে পারে সেই বয়সেই হয়েছে, কিন্তু মেয়েরা গিয়ে, এটা গ্রাম বলুন বা শহরে, এটা আমরা যেহেতু গ্রামাঞ্চল নিয়ে কাজ করি আমি গ্রামাঞ্চলের কথাই মূলত বলবো, তো এই যে একটা গার্হস্থ হিংসা বা ধরুন অনেক সময় পণ নেওয়া নিয়ে একটা হিংসা তৈরি হওয়া, হয়তো কোথাও মেয়েটি রুখে দাঁড়িয়ে বিবাহ করলো কিন্তু পরবর্তীকালে একটা সমস্যা তৈরি হলো, তো এই জায়গায় একটি মেয়ে কিভাবে এগিয়ে যেতে পারে বা কিভাবে একটা সামাজিক জীবন পেতে পারে বা এতে আমাদের সমাজ বা পরিবারের কি ভূমিকা আছে, আমরা কোন লেসনটা তাদের দেব এটা যে যাতে একটা মেয়ে সুস্থভাবে বাঁচতে পারে। আসলে গার্হস্থ হিংসা ডোমেস্টিক ভায়োলেন্স যেটাকে আমরা বলছি, সেটা না পৃথিবীতে কোথাও, ভারতবর্ষে বাংলা বিশেষ করে শহর বা গ্রামে খুব নর্মাল একটা ব্যাপার। এই যে দেশে তুমি আমরা চিন্তা করে দেখি না কেন, যেখানে সতীদাহ একটা সময় খুব ভালোভাবে ভ্যালোরাইজ করা হতো, সেখানে কিন্তু একটা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারাটা আমাদের ঐতিহ্যের অন্তর্গত। কাজেই আমাদের দেশে আমাদের ধারণা যে আমার আমার শরীর আমার মন এই দুটো কখনোই সম্পূর্ণভাবে আমার বসে থাকে না, কাজে দু এক ঘা থাপ্পড় চুলের মুঠি ধরে একটু ঠুকে দেওয়া বা সেরকম প্রয়োজন পড়লে ঠিক মতো সাইকেল রেডিও কয়েক হাজার টাকা নগদ এবং সোনা দানা দিয়ে যদি মেয়েকে আমি সাজিয়ে দিতে না পারি তাহলে প্রতিনিয়ত কথা শোনা এবং কথা শোনার মধ্যে দিয়ে অনেক গালি গালাজ গঞ্জনা লাঞ্ছনা সব লুকিয়ে থাকে, না খেতে দেওয়া লুকিয়ে থাকে, বাপের বাড়ি না যেতে দেওয়া থাকে, তার নিজের কথা মতো চলতে না দেওয়া, তার কথাটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা থাকে এবং শারীরিক নির্যাতন থাকে, জ্যান্ত পুড়িয়ে মারা থাকে, জোর জবরদস্তি গলায় দড়ি দিয়ে তার আত্মহত্যার পথ প্রস্তুত করাও থাকে, কিন্তু একই সঙ্গে এটা খুব নর্মালাইজ করা হয়। আমার বর আমাকে দু এক ঘাত তো দিতেই পারে, কাজে ওই যে আমার শরীরটা তো আসলে ওনারও অনেকটা আমার কিছুটা, মানে এটা একটি মেয়ের ধারণা, এটা মেয়ের ধারণা না, এইটা এইখানে আমি বলতে বাধ্য হচ্ছি এখানে পুরুষ কিন্তু প্রতিপক্ষ। এতক্ষণ বলছিলাম যে আমাদের লড়াইতে পুরুষ প্রতিপক্ষ নয়, কিন্তু এখানে পুরুষ নিঃসন্দেহে প্রতিপক্ষ, কারণ উল্টোটা তো আমরা দেখি না, যদি এটা নর্মালি হয়, যদি এটা ভালোবাসারই ব্যাপার হয়, যদি বিয়ে করলে এরকম দু এক ঘা খেতেই হয় তাহলে এটা পারস্পরিক হতে পারে, তাই তো? তাহলে এই ভালোবাসাটা আমারও উল্টো হতে পারে, এই একই কথা, কিন্তু সেখানে আমার মনে হয় আমাদের দেশ আমাদের ঐতিহ্য আমাদের সংস্কার আমাদেরকে এই ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য রেডি করে, আমরা প্রতিবাদ করি না। আপনি যে গ্রামের কথা বলছেন, গ্রাম শহর উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত শহরের বস্তি খুব বড় বড় মাল মানে অনেক অনেক ধনী আমার মনে হয় অনেক বিত্তশালী ঘরেও বোধ হয় ডোমেস্টিক ভায়োলেন্স একটা কোনো নতুন ঘটনা নয় কিন্তু চুপিসারে রাখার ঘটনা, যে কারণে বেল দাবাও বলে একটা
অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন হয়েছিল যে ঘরের মধ্যে থেকে যদি টুকটাক আওয়াজ আসে তাহলে দরকার হলে বেল বাজিয়ে জিজ্ঞেস করো। এবং পন্ডস কোল্ড ক্রিমের অ্যাডভার্টাইজমেন্টে একবার ব্যবহার করা হয়েছিল যে আমার যে শরীরের নানা রকম দাগ সেগুলো আমি টেবিল থেকে ধাক্কা খেয়ে হয়নি বা চেয়ার থেকে পড়ে গিয়ে হয়নি, এগুলো আসলে আমার মায়ের দাগ। আমরা গ্রামাঞ্চলে দেখেছি বারবার এই কথাগুলো বলেছি, মেয়েরা কিন্তু শুনেছে, মেয়েরা এই কথাগুলো বলেছে বারবার। এবং তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, অনেক সঞ্চালিকা আমাদেরকে জানিয়েছেন যে ডোমেস্টিক ভায়োলেন্স হলে আমি ঘরে গিয়ে সেই সবাই মিলে আমরা সেই পরিবারের কাছে যাই এবং আমরা সেটা নিয়ে কথা বলি, পঞ্চায়েতে কথা তুলি এবং কখনো কখনো তার জন্য আমাদেরকে আবার কথা শুনতে হয়। এবং কারো, আমরা তো হাজার হোক একটা রাজনৈতিক প্রতিনিধিও, কাজে আমরা শুধুমাত্র কি সেচ, কৃষি, রাস্তা, রাস্তার আলো, জল এইগুলো নিয়েই বলবো? কিন্তু এই ঘরের কথা, অর্থাৎ তার বরের কথা, তার একেবারে শোবার ঘরে মারের কথা, রান্নাঘরের আগুনের কথা, এইগুলোকে যদি পাঁচ কান না করা যায় তাহলে পঞ্চায়েতের এই যে আমি বললাম মেয়েলি গল্পগুলো, এটা কিন্তু সার্থকতা তখনই পাচ্ছে এবং ইতিমধ্যেই পাচ্ছে আমার মনে হয় যখন তারা রাস্তা থেকে ঘরে ঢুকে ঘরের এই প্রতিদিনকার অত্যাচারের কথাটাকে বলছে এবং সেটাকে একটা ইস্যু করছে, যে ইস্যুটা শুধুমাত্র প্রাইভেট পার্সোনাল একটা ইস্যু নয়, যেটা একটা পলিটিক্যাল ইস্যু। মানে আমরা সেখানেই নারীবাদী আন্দোলনটাকে আমরা একদম সরাসরি সশরীরে অবয়ব ধারণ করতে দেখছি। ঠিক ঠিক ঠিক, তার মানে আমরা এইটা আমাদের গ্রামের মহিলাদের এই বার্তা দিতে পারি যে যেখানে যা সমস্যা তারা দেখছেন বা বুঝতে পারছেন, একত্রিত হয়ে তারা সেখানে যাওয়া এবং প্রতিবাদ করা, সেটা যদি তাদের চোখে, সেটা হতে পারে পণ নেওয়া, হতে পারে সেটা বাল্যবিবাহ বা কোনো গার্হস্থ্য হিংসা, যেটাই হোক, তাহলে সেটা একত্রিতভাবে প্রতিবাদ করা। এবং হয়তো প্রথমে তারা সেটা নিয়ে একটা সমস্যার সম্মুখীন হবেন, বাধাপ্রাপ্ত হবেন, কিন্তু যখন এটা একটা মানে খুব স্বাভাবিক বিষয় হয়ে উঠবে প্রতিবাদটা, তখন কিন্তু মানে ওই সমস্যাটা বা ওই হিংসাটা কিন্তু তৈরিও হবে কম বাড়িতে, এবং বাল্যবিবাহ পণপ্রথা এই ব্যাপারটার আগে হয়তো মানুষ পাঁচবার ভাববেন যে হ্যাঁ মানে গ্রামে একটা শক্তি আছে যারা এটা রুখতে পারে। ঠিক কথা। এবং আমরা তো আমাদের সঙ্গে একজন আইনজ্ঞ গেছিলেন, আমরা সব জায়গাতেই হাইকোর্ট থেকে আমরা যে আমাদের সঙ্গে যিনি গেছিলেন তিনি কিন্তু বারবার করে মেয়েদের এই আইনগুলোর কথাও তাদেরকে চিনিয়ে দিয়েছেন এবং কোথায় গেলে সঙ্গে সঙ্গে তো আমরা হাইকোর্ট অব্দি আসতে পারবো না, সেটি সেই গ্রামে সেখানে কোন আইন কোন দরবারে তাদেরকে যেতে হবে, কত তাড়াতাড়ি তারা পৌঁছে যেতে পারেন সে কথাটা বলেছেন। আসলে সব মেয়ে কিন্তু ছুটে যাবে না, মার খাওয়ার পরের দিনই হয়তো সে যাবে না বা ধর্ষণ হওয়ার পরের মুহূর্তে সে যেতে পারে না, কিন্তু এই কথাগুলো বারবার বলা মানে আমরা একইভাবে যেমন একটা সম্পূর্ণভাবে পরিবারকে, সমাজকে একটা ওয়ার্নিং দিচ্ছি, যিনি হয়তো মানে অত্যাচারিত হন তিনিও যেমন রয়েছেন আমাদের সামনে, যারা অত্যাচার করে তিনিও রয়েছেন, তাদের মধ্যেও তো কোনো না কোনো প্রতিনিধি রয়েছেন। কাজে আইনগুলোকে জানানো মানে আমরা কিন্তু দুপক্ষকেই সচেতন করছি, এই লিঙ্গ সচেতনতা কিন্তু একটা ওয়ার্নিংও, যে ওয়ার্নিংটা আমরাও নিজেদেরকে দেওয়ার চেষ্টা করি সবসময়। আর সব কিছু খুব সহজে হয় না, আইনের কাছে গেলেই যে কালকে থেকে আমার উপরে ডোমেস্টিক ভায়োলেন্স কমে যাবে তা না, বেড়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। আজকে পুলিশের কাছে গেলে একটা আমি দিয়ে দিলাম, তার যে ব্যাকল্যাশ, তার যে প্রতিঘাত, সেটা কিন্তু আমার উপরে দ্বিগুণ তিনগুণ হয়ে বেড়ে আসতে পারে, আমি বাঁচতে নাও পারি। কাজে এতটা রিস্ক নেওয়ার মতো করে তার আগে আমার মনে হয় আমরা যদি ধীরে ধীরে একটুখানি ওই ভেতর থেকে পরিবর্তন করে মানসিকতা পরিবর্তন বদলাতে পারি না, তাহলে আমার মনে হয় অনেক বেশি সফল হওয়ার সফল হওয়া যাবে। বাল্যবিবাহ, পণপ্রথা বা গার্হস্থ্য হিংসা, এগুলো নিয়ে এলাকার মানুষের অংশগ্রহণ বা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানে এলাকায় যারা পুরুষ কর্মী আছেন, কর্মী বলতে আমি বলতে চাইছি যারা গ্রাম পঞ্চায়েতে আছেন বা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন, এনাদেরও কিন্তু আমরা অনেক সময় থেকে খুব পজিটিভ একটা রোল থাকে, যারা এগিয়ে আসেন এই ধরনের সমস্যাগুলোতে। তো আমরা মানে সমস্যার সমাধানের জন্য শুধু মহিলাই নয়, আমরা তাহলে গ্রামের মানুষদের একত্রিত করা, এইগুলো খুব একটা ভাইটাল রোল প্লে করে। তো আমরা যখন জেন্ডার ডিসক্রিমিনেশনের কথা বলি, সেটা গ্রাম হোক বা শহর, তাহলে আমরা গ্রাম পঞ্চায়েত যেহেতু একটা প্রতিষ্ঠান বা আমরা থ্রি টায়ার পঞ্চায়েত সিস্টেমের মধ্যে আছি, ব্লক আছে, জেলা পরিষদ আছে,
তো আমরা প্রতিষ্ঠানগতভাবে কি কি পদক্ষেপ নিতে পারি যেটা আর কি জেন্ডার ডিসক্রিমিনেশনটাকে কমাতে পারে, বা একটু আগে আপনি কিছু আইনি সহায়তা বিষয়টাও বলেছেন, যদি এটা আপনি একটু ক্লারিফাই করে দেন যে কিভাবে আমরা কাজ করতে পারি। যেটা আমাদের 10 দিনের কর্মসূচিতেও বুঝতে পারি বা বহু বছর ধরে এই বিষয় নিয়ে চর্চা করতে গিয়ে বুঝতে পারা যায় আর কি, সেটা হলো এটা খুব একদিনের বদলে দেওয়ার মতো এমন কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে লিঙ্গ সচেতনতা কর্মসূচির মধ্যে দিয়েই আগাগোড়া আমাদের অর্ধেক আকাশ আবার সম্পূর্ণভাবে সব কিছুর অধিকার পাবে। এটা বলতে খুব সোজা, কিন্তু নিঃসন্দেহে আমাদের যেটা ধারণা সেটা হলো, এবং আমরা এই প্রত্যেকটা ওয়ার্কশপের কর্মসূচিতে গিয়েও প্রত্যেকটা প্রশিক্ষণ শিবিরে গিয়েও আমাদের যে ধারণা হয়েছে যেটা হলো সেন্সিটাইজেশন যতটা প্রয়োজন মেয়েদের তার থেকে অনেক বেশি প্রয়োজন বা পুরুষের। কারণ আমরা যখন উদাহরণ দিয়েছি, আমরা যখন পরিবার, প্রতিষ্ঠান, শিক্ষাক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এই প্রত্যেকটা জায়গাতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে মেয়েদের কবিতা, মেয়েদের ছড়াতেও মেয়েদের কাজটা ঠিক কি, মেয়েদের গণ্ডিটা ঠিক কোথা থেকে কোথা অবধি সেটা কিন্তু লিখে দেওয়া হয়। একটা মেয়ের কাজ যে খুকু করে রান্না, এবং একই সঙ্গে দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি নিয়ে যাবে তক্ষুনি, মানে মেয়েরা রান্না করবে, সন্তান মানুষ করবে, ঘরদোর যত তাড়াতাড়ি সম্ভব তার দোলনা থেকেই সে পালকিতে উঠে তার শ্বশুর ঘরে যাবে। এটা তো শিক্ষার প্রথম পাঠ, এটা তো আমার ছড়া, যে ছড়া দিয়ে আমাদের জীবন শুরু হয়। এবং একই সঙ্গে মেয়েদের পাঠ যেটা, মেয়েদের খেলনা যেটা, মেয়েদের খেলা যেটা, সেগুলো আমাদের রান্নাবাটি, সেগুলো আমাদের মেয়েদের খেলা। এবং আমরা বলতে শুনি সব সময় যেটা মেয়েরা খেলা বোঝে না, মেয়েরা সত্যিকারের রাজনীতি তো দূরের কথা, মেয়েরা তো রাজনীতি বোঝেই না, মেয়েরা খেলা বোঝে না। কাজে টিভিতে যখন বড় বড় খেলার গল্প হয় বা খেলা দেখায় সম্প্রচার, তখন কিন্তু মেয়েরা উঠে গিয়ে হয় টিভি সিরিয়াল দেখে বা একটা ব্রেক নিয়ে চা করে ঘরের মধ্যে ঢুকে। কিন্তু আমি এটা আমরা বারবার প্রত্যেকটা প্রশিক্ষণ শিবিরে বলেছি যে সত্যিকারে যখন অলিম্পিক বা এশিয়াড হয় বা কমনওয়েলথ গেমস হয়, সব থেকে বেশি সোনা দানা কিন্তু অনেক সময় মেয়েদের নামগুলো তাৎপর্যপূর্ণভাবে উঠে আসে, এবং সেটা বিভিন্ন জায়গা থেকে, কখনো শহর থেকে, কখনো গ্রাম থেকে, কখনো পিভি সিন্ধু আসছেন, মালেশ্বরী আসছেন, কখনো কুস্তিতে আবার নানা রকম ভাবে কিন্তু মেয়েরা উঠে আসছে, মেরি কম চলে আসছেন বক্সিং, সেই জায়গায় কিন্তু মেয়েরা আবার খেলার সাথে যুক্ত। মেয়েরা খেলা শুধু বোঝে না, খেলা তারা দেখিয়ে দিতে পারে সারা বিশ্বকে যে সোনা আনতে গেলে আলাদা করে পুরুষ হবার প্রয়োজন পড়ে না, আর খেলা দেখলে খেলা শেখা যায় না, তার জন্য টিভির সামনে আমার বসে থাকার কোনো প্রয়োজন নেই। কাজে এই যে কথাগুলো, এই কথার মধ্যে যে বৈষম্য আছে, এইটা কিন্তু পুরুষতান্ত্রিক চিন্তা। এটা আমরা বারবার করে, কারণ গ্রামের মধ্যে কিন্তু আমরা দেখেছি পঞ্চায়েতে, বিশেষ করে বাংলা গ্রামে অনেক মেয়েদের মধ্যে কিন্তু সেই স্বপ্ন আছে, সেই ক্ষমতা আছে, তারা নিজেরা বলেছে যে আমাদের মেয়েরা সাঁতার কাটা, গাছে চড়া, ছুটে চলা, তাদের শারীরিক যে দক্ষতা সেটা কিন্তু বারবার তারা প্রমাণ করেছে, এবং তাদের উঠে আসতে চায় তারা নানা রকম ক্ষেত্রে। কাজে সেটাকে আমরা যেমন বলার চেষ্টা করেছি, একই সঙ্গে আমরা যেটা দেখেছি যে পঞ্চায়েতে আসুন বা যেখানেই আসুন না কেন, সেটা মেয়েরা যখন ঘর থেকে বেরোয় তখন রান্নাঘরটাকে তাদেরকে সবসময় সামলে আসতে হয়, তারা সাত সকালবেলা উঠে রান্না করে সমস্ত রকমের কাজ করে সন্তানকে স্কুলে পাঠিয়ে সব কিছু নিপুণভাবে শেষ করে তারপরে বাইরে বেরোন, অথচ সেটা কিন্তু কাজ নয়। অথচ আমি যদি বলি যে আমি চাকরি করি না, আমি যদি আমার ছেলেকে জিজ্ঞেস করি যে তোমার মা কি করেন, বাবা কি করেন, বাবা স্কুলে পড়েন, মা কিছু করে না, কাজে এই যে মা কিছু করে না, বা আমি যদি ওই মহিলাকেও জিজ্ঞেস করি না আপনি কি করেন, আমি কিছু করি না, আমি এখন আমরা শহরে বলি আমরা হাউসওয়াইফ, আমরা হোম মেকার, কিন্তু আমি কিছু করি না। এই যে মেয়েদের অদৃশ্য শ্রম, এই যে মেয়েদের মানে সকাল থেকে শেষ অবধি, রাত্রি ভোর থেকে রাত অবধি যে তাদের নিরন্তর পরিশ্রমটা, এবং কখনো কখনো তাদের শরীরটাও বোধহয় অতটা উপযুক্ত থাকে না এতটা পরিশ্রমের জন্য, সেটাকে আমরা বলার চেষ্টা করেছিলাম যে আপনার যে রাত দিনের শ্রমটা এটাকে উজ্জ্ব রেখে দেবেন না, এবং সেই পরিশ্রমটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন। সেইটা না হলে কিন্তু তার পরিবারের বাকি মানুষগুলো কিন্তু তাদের কাজ মানুষটা কিন্তু শুনতে পারবে, হ্যাঁ বাকি পুরুষরা তারাও কিন্তু বলতে যে ঘরে বসে করোটা কি, এই তো আমি খেটে খুটে আসছি সারাদিন ধরে, তুমি সারাদিন ঘরে বসে করছোটা কি, এই কথাগুলো আমরা বারবার বলেছি, খুব
চেনা কথা, খুব চেনা কথা, আমরা নিজেরাও শুনি, আশেপাশে শুনি, ঘরের মধ্যে যারা বলেন তারাও বলেন, না জেনে বলেন, কখনো বা রেগে গিয়ে বলেন হয়তো। সবসময় যে সবকিছুর মধ্যে দ্বন্দ্ব থাকে, ঝগড়া থাকে তা তো না, কিছু কথা স্বতঃসিদ্ধ, ঘরে বসে করোটা কি। কাজে সত্যি ঘরটা আমাদের কাজের জায়গা নয়, অথচ ঘর থেকে তোমরা মেয়েদেরকে বেরোতেও দেবে না। অথচ আমরা এমন দেখেছি যে বাংলার কিছু পঞ্চায়েত প্রধান বলেছেন যে আমাদের ভোট চাইতে যাচ্ছি, মেয়েদের সাথে কথা বলতে যাচ্ছি, মেয়েরা ঘর থেকে উঠোন অব্দি আসতে পারছে না। সেইটুকু তার পার হওয়ার ক্ষমতা নেই, তার সেই অধিকার নেই, তারা ওই চালের ঘরের ভিতর থেকে কথা বলছে। এবং আমি যদি বেড়ার এপারে থাকি, ওই ওইটুকু আনতে যাচ্ছি মানে আমাকে বাড়ির পুরুষের কাছে, সেই পুরুষ অভিভাবকের কাছে খারাপ কুমন্তব্য শুনতে হচ্ছে। কাজেই একদিকে আমি ঘরকে মান্যতা দেব না, দ্বিতীয় ঘর থেকে তাকে বাইরে বার করব না। এই এতগুলো চ্যালেঞ্জকে সামনে রেখেই কিন্তু পঞ্চায়েতের মেয়েদেরকে কাজ করতে হয়, এবং তারা কিন্তু সেটা করার চেষ্টা করছে। তাদের চ্যালেঞ্জ কিন্তু বহুমাত্রিক এবং লেয়ার্ড ভীষণ, কাজেই সেইগুলোকে আমরা যত বেশি পরিমাণে পারবো, আমাদেরও কিন্তু প্রতিষ্ঠানগতভাবে সেটা পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেককেই একটুখানি প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে হবে। ঠিক, তার মানে মানে একজন মহিলা যখন তার বাড়ি সামলে পঞ্চায়েতে বা ব্লকে বা জেলা পরিষদে বা অন্যান্য কর্মক্ষেত্রে যখন যাচ্ছেন, একইভাবে কিন্তু যদি তার পরিবারের যারা পুরুষ সদস্য আছেন তারাও যদি একইভাবে তাকে একটু সহায়তা দেন, তাহলে তার বাকি কাজটা অনেক সহজ হয়ে যায়। একদম, এবং সেটা তো মেয়েরই কাজ নয়, একদম। মানে আমরা যেটা বলতে শুনেছি অনেককে, যে আমি তো রান্না করে এলাম, হাত পুড়িয়ে নয় তো বাড়ির লোকটা রান্না করবে। তা মেয়েরা যখন রান্না করে তখন হাত পড়ে না, 8 বছরের মেয়েও যদি ভাতটা সামলে নেয় আর হাত পড়ে না, অথচ 28 বছরের ছেলের হাত পুড়ে যায়। এই যে হাত পুড়িয়ে রান্না করাটা এবং অবিশ্রান্ত স্বতঃসিদ্ধভাবে মেয়েদের রান্না করে চলাটা, কোনো মেয়ে বলতেই সাহস পায় না যে আমি রান্না করতে পারি না। এই মনে হয় কিছু ছোট ছোট বৈষম্যগুলো নিয়ে আমাদেরকে দ্বিতীয়বার ভাবা উচিত। আমরা চেষ্টা করেছি সেই কথাগুলো, একটা মানসিকতার পরিবর্তন দরকার, প্রয়োজন। এবং আমরা কিছু জিনিস ছোটবেলা থেকে শিখে এসেছি যেগুলোকে নিয়ে হয়তো আমরা কখনো ভাবিনি, যে সেটা আমি পুরুষ নারী নির্বিশেষে বলছি, কিন্তু এগুলো নিয়েও আজকের দিনে ভাবার প্রয়োজন আছে, যে সত্যি কি ওইভাবে আমরা ওই কাজটাকে মেয়েদের জন্য জেনারেলাইজ করে দেব। যেমন আমরা দেখতে পাই যে বড় বড় হোটেলে শেফ অনেক পুরুষ, তাহলে তারা সেখানে গিয়ে কিভাবে কাজ করছেন? যখনই বাড়ির বিষয়টা আসছে তখনই কেন সেটা মহিলাদের কাজ হয়ে যাচ্ছে? যখন জীবিকা, যখন তুমি 5-star হোটেলে রান্না করতে যাচ্ছ, তখন তার মধ্যে একটা বড়, হ্যাঁ, সেইটার জন্য আবার মেয়েদেরকে ঠিক উপযুক্ত নয়, কারণ তার রেমুনারেশন, তার টাকাটা অনেক বেশি। আর এই এই কথাগুলো কিন্তু আমরা বারবার করে বলার চেষ্টা করছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম যে কোনো কাজই মেয়েলি নয়, কোনো কাজই পুরুষালি নয়। বক্সিং চ্যাম্পিয়ন হতে গেলে ছেলে হতে লাগে না, এবং সন্তান পালন এইটাও কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে করতে হয়। যেমন মেয়েরা শুধুমাত্র মায়ের জাত হয়ে জন্মায় না, তেমনি পুরুষদেরও বাবার জাত হতে কোনো অসুবিধা নেই। মানে হয়তো কথার খেলাটা বলাটা সোজা, এবং কিছু কিছু কথা হয়তো কারোর কাছে মনে হতেই পারে একটুখানি সত্যি সিলেবাসের বাইরে, আমরা কথাগুলো একদম সেভাবে বলিই না, কিন্তু তাও এই কথাগুলো কিন্তু নিয়ে বারবার করে কথার খেলাই হয়েছিল অনেকদিন ধরে, কারণ আমরা তো আর সত্যি তাদের ঘর অব্দি যাচ্ছি না। এবং কথা দিয়ে কিন্তু তারা বারবার প্রমাণ করেছেন যে আমরা পেরেছি অনেকটা এগিয়ে আসতে, মা হয়েও পেরেছি, মেয়ে হয়েও পেরেছি, বউ হয়েও পেরেছি, কিন্তু আমরা সচেতন একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি। এবং সেই পাড়াটাই আমরা শুনতে গেছিলাম, পাড়ার গল্পটা মনে হয়েছে যেন আমরা যেটা বারবার বলছি, আমরা শেখাতে এসেছি না শিখতে এসেছি, সেটাই কিন্তু আমাদেরকে তারা বুঝিয়ে দিয়েছেন প্রতি মুহূর্তে। একটা ব্যাপার ম্যাডাম, আপনি একটু আগেই বলছিলেন যে এই যে দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বা এই যে কিছু মিথ আছে, কিছু মানে কথা উঠে আসে সবসময়, মানে যেইটা থেকে আমাদের মনের মধ্যে কিছু ভাবনা ঢুকে গেছে, কিন্তু সেই ভাবনাগুলো আদৌ ঠিক কিনা, বা এই ভাবনাগুলো নিয়ে আমাদের পুনরায় ভাবার প্রয়োজন আছে কিনা, যদি আপনি কিছু এরকম গল্প দিয়ে বা ছন্দ দিয়ে ছড়া দিয়ে যদি একটুখানি আমাদেরকে আমাদের একটুখানি বলেন, ট্যারিফারি করেন বিষয়টা। আসলে ওই যে আমাদের যে যেটাকে বলতে পারি যে ছোটবেলার ছড়া, সেই ছড়াগুলোকে তো আজকে পাঠ্যক্রম থেকে বদলানো যাবে না, বা কিছু কিছু কথাই রয়েছে যেটা আমরা এই যে বলছি মেয়েলি, মেয়েলি বলতে গেলে কিন্তু আমাকে কিচ্ছু আলাদা করে লিখতে হচ্ছে না, পড়তে হচ্ছে না, একটা সার্বিকভাবে একটা অন্য ছবি চলে আসছে। এবং আমার অসুখ হলে আমার প্রথমেই যেন মনে হয় আমার অসুখটা কি হার্ট বা আমার কি সেরিব্রাল হ্যামারেজের গল্প, নাকি আমার মেয়েলি অসুখ, যেন একটা আলাদা কোনো যন্ত্রণা যেটার সাথে যেন একটা সবকিছুর
আলাদা হয়ে গেলাম, এবং যেটা গভীর, যেটা গোপন, যেটা বলার নয়, যেটা উচ্চারণের নয়, অথচ অদ্ভুতভাবে আমার কিন্তু এই 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 শরীরটা সব ভীষণভাবেই একটা পরিচিত শরীর, এবং মানুষ জানে না, যে কোনো মানুষ জানে না, এমন কেউ নয়, এমন কিছু নয়। না, আমার খুব অবাক লাগে মাঝে মাঝে যে যখন আমরা এই মিথ নিয়ে নাড়াচাড়া করি, বিশেষ করে বিভিন্ন গল্প ঘোরে, ছড়া ঘোরে, তখন যেমন একদিকে আমরা বলি মেয়েরা হলো মায়ের জাত, অর্থাৎ মেয়েরা তো কিছু কিছু কাজ করতেই তারা সিদ্ধহস্ত, তেমনি করে বারবার করে আমরা টেনে আনি মা দুর্গার একটা উদাহরণ। আমরা উপমা দিতে সবসময় মনে করি মেয়েরা তো দশভুজা, মেয়েরা তো মাল্টিটাস্কিং করে, এবং আমরা যখন এই সানন্দা বা যে কোনো পত্র পত্রিকা বা যে কোনো অ্যাডভার্টাইজমেন্টের পাতায় দেখি, তখন দেখি আজকের মেয়ের এক হাতে ল্যাপটপ, আর এক হাতে ঝাঁটা, এক হাতে বই, আর এক হাতে ফিটিং বোতল, এক হাতে খুন্তি, তো আর এক হাতে একটা, পরিবারের যত ধরনের কাজ আছে সবই তার কাজ, এরকমই পরিবারের যত ধরনের কাজ, সেটা যদি তার বাঁ হাতের কাজ হয় তাহলে ডান হাতের কাজে সে সামলাচ্ছে, কখনো স্টেথোস্কোপ, কখনো সে ইঞ্জিনিয়ার, কখনো সে ডাক্তার, মানে সে সব সে একাধারে সে দশ হাতে সব রকমের কাজ করে। যেটা বারবার করে বলি আমরা, শুনি আমরা, সেটা হলো দশ হাতে দশ রকমের কাজ করতে পারে মেয়েরা। মেয়েরা পারে কি পারে না সেটা পরের কথা, কিন্তু আমরা যার উদাহরণ জানি যে দুর্গাকে, তাকে যদি আমরা খুঁটিয়ে দেখি, কারণ ইতিমধ্যে দুর্গাপুজো তো আমাদের বাঙালির ঘরে ঢুকেই পড়েছে, তো আমরা যদি যে কোনো জায়গায় একটু খুঁটিয়ে দেখি তাহলে দেখব দুর্গার কিন্তু দশ হাতে রয়েছে শুধুমাত্র দশটা অস্ত্র, তিনি দশপ্রহরণ ধারিনী, এবং দশটা অস্ত্র নিঃসন্দেহে তাকে ওই এম্পাওয়ারমেন্টের মধ্যে করেই তাকে বিভিন্ন দেবতারা দিয়েছেন, ত্রিশূল দিয়েছেন শিব, কমণ্ডলু দিয়েছেন ব্রহ্মা, কুবের দিয়েছেন রত্নহার, কেউ না কেউ কিছু না কিছু দিয়েছে, তার বাবা দিয়েছেন সিংহ, কিন্তু দশটা দিনে দশটা অস্ত্র নিয়ে দুর্গা একটাই কাজ করে, দুর্গা শুধুমাত্র অসুরকে মারে, এবং অসুর মৃত্যু অবধি, অসুর বধ অবধি মহিষাসুর মর্দিনী কিন্তু অন্য কোনো কাজ করেন না। কাজে দশ হাতে দশ রকমের কাজ করলে দুর্গাও দুর্গা হতে পারতো না। কাজে এটা আমি মেয়েদেরকে বলার চেষ্টা করেছি যে এক মুহূর্তের জন্য দশ হাতে দশ রকমের কাজ করবে না, সেটা করা সম্ভব না। যখন তোমার যেটা ফোকাস, যে কাজের জন্য তুমি যখন যেখানে এসছো তখন সেই কাজটাই করো মন দিয়ে। আমি পেপার লিখতে লিখতে রান্না করব, তাহলে রান্নাটা পুড়ে যেতেই পারে, সেটা কিন্তু হতেই পারে, তার মধ্যে আমার ফেইলিয়ার নেই, আমার সাকসেস নেই, বরঞ্চ দশ দিনের জন্য যদি আমি শুধুমাত্র এই একটা কাজ করি, বা আমার কাজ যদি দশটা হাত আমাকে দিয়েও দেয় কেউ ভুলবশত, তাহলে হয়তো সেটা আমার নিজের একটি বিশেষ কাজ সফল করার জন্য। কাজে আমরা মিথ নিয়ে বড্ড বেশি, এগুলো কিন্তু ভগবানের কাজ না, এটা হলো মানুষের কাজ, ভগবান কিন্তু ভুল করেননি, মানুষ বারবার ভুল করে এবং মেয়েদের উপর সেই ভুল মিথগুলোকে চাপিয়ে দেয়, এবং মেয়েরাও আনন্দের সাথে, আমি কি দশভুজা, আমার কি দশটা হাত আছে, আমি একসাথে আর কত কাজ করব, একসাথে কত কাজের দরকার নেই, একসাথে একটা কাজ করলেই হবে, এবং সবাই সাপোর্ট তাকে করতেই পারে, এ তো প্রত্যেকে পুরুষ ঈশ্বররাই সাপোর্ট করেছে বলেই না মা দুর্গা একটা বড় কাজ করতে এসেছেন, কাজে সেই জন্য সকলের সহায়তা দরকার, এবং খারাপ জিনিসটাকে প্রতিপক্ষ করা দরকার একটা আসুরিক শক্তিকে, কিন্তু ভালো মানুষেরা সঙ্গে থাকলে একটা মেয়ের পক্ষেও দুর্গা হওয়া সম্ভব। খুব সুন্দর একটা উদাহরণ আমরা দেখলাম, আমরা শুনলাম যে মানে দেখলাম, হ্যাঁ বেসিক্যালি আমরা এটা মানে আমি তো কিছুটা ইমাজিন করছিলাম ব্যাপারটা আর কি, মানে আমার একসাথে কিন্তু অনেক কিছু করার দায় নেই, বা একসাথে আমি অনেক কিছু করতে পারবো না, তাহলে আমাদেরও ফোকাসটা ঠিক করতে হবে যে আমরা কোন কাজটা করব, এই মুহূর্তে কোন কাজটা গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই সেখানে পরিবারের সহায়তা থাকবে, এইটা যেদিন হবে সেদিন আমরা মনে করব যে হ্যাঁ মানে একটা কোথাও সাম্যতা এলো, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। এর পাশাপাশি আরেকটা বিষয়ও ম্যাডাম আপনাকে একটুখানি জিজ্ঞেস করব, যে যদি কোথাও, আপনি একটু আগে আইনি বিষয়ের কথাও একবার বলেছিলেন, তো যদি কোথাও এরকম কোনো সমস্যা হয়, যদি প্রথমেই হয়তো মেয়েরা আইনের দ্বারস্থ হতে পারে না, কারণ সেই রকমভাবে তারা যেহেতু বাইরে বেরোনো বা এই ধরনের বিষয়ের সাথে পরিচিত নয়, কিন্তু যদি কখনো প্রয়োজন হয় তাহলে তো তারা এই ধরনের সহায়তা নিতে পারে, তো সেই জায়গাটা যদি আপনি একটুখানি ছোট করে। আসলে সমতা বা সাম্যের সব থেকে বড় নিদর্শন কিন্তু আইন, যিনি আইন দিচ্ছেন তার চোখটা কালো কাপড়ে বাঁধা এবং হাতে রয়েছে দাঁড়িপাল্লা, কিন্তু আইনকে আমরা ওই দাঁড়িপাল্লাটাকে যেমনভাবে ইচ্ছের ব্যবহার করতে পারি না, আমরা মনে হয়
যারা মেয়েরা অনেক সময় না ভয় পায়, অনেক সময় আতঙ্ক বা আশঙ্কা হয় যে এইটা যে আমি এত দূর যাব, আইনের দ্বারস্থ হব, আমারই তো ঘর, আমারই তো পরিবার, আমারই তো স্বামী, তারপরে যদি কোনো প্রতিঘাত আসে, আঘাত আসে, সেইটা আমি নিতে পারবো তো? এবং এই ভয় কিন্তু তাকে তার পরিবার থেকেও দেখায় যে আমিও কিন্তু আইনের কাছে যাব। কাজে এই যে আইনের ব্যবস্থা, আইনের প্রতিকার, সেটা যদি একটু বেশি, আমার মনে হয় সেটাকেও যদি জেন্ডার সেন্সিটাইজ করা যায় সরকার থেকে, রাষ্ট্র থেকে করা হয় বারবার, কিন্তু তাও মনে হয় মেয়েরা, আমরা যেটা কথা বলে দেখেছি যে পুলিশের কাছে, লয়ারের কাছে কতবার যেতে পারি, কত দূর যেতে পারি, সেটাতে আমার ভালো হবে না খারাপ হবে? তা আমার মনে হয় একটু যদি সাহস করে এই দুটো ইনস্টিটিউশনকেও যদি একটু আমরা বলি মেয়েদের পাশে এসে দাঁড়াতে এবং দাঁড়িয়ে থাকতে, কারণ তারপরে আমাদের প্রোটেকশনের প্রয়োজন পড়তে পারে, তাই তো? সেটা হয়তো ছেলে মেয়ে নির্বিশেষে একটা অপরাধ যে করেছে সেও তো বারবার অপরাধ করতে পারে, যে অপরাধী সে কিন্তু অপরাধ করাটাই তার কাছে একটা বড় কাজ, কাজে সেখানে যে যে হুমকি দিয়েছে সে কালকে খুনও করতে পারে, কাজে এই ভয়েই কিন্তু মেয়েরা অনেক সময় ওই আইনের দ্বারস্থ হতে পারে না। কাজে সেইটুকু আমার মনে হয় সেটা শুধুমাত্র আমাদের কথা দিয়ে তো আর আমরা ভয় ঘোচাতে পারবো না, সেখানে তাদেরকে পুলিশ বা তাদেরকে আইন যদি একটুখানি আরও বেশি এগিয়ে এসে সেই রক্ষকের ভূমিকা নিতে পারে, তাহলে একটি মেয়ের সত্যি তার সুরক্ষা দেওয়া সম্ভব। যেহেতু আমরা গ্রাম পঞ্চায়েতের সাথে কাজ করে থাকি, আইএসজিপি কর্মসূচি থেকে করা হয়ে থাকে, তাহলে একজন মহিলা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, তাহলে সে যদি গ্রাম পঞ্চায়েতে এই ধরনের সহায়তা চায়, তাহলে গ্রাম পঞ্চায়েতও সরাসরি নিশ্চয়ই আইনি সহায়তা নিয়ে তাকে সাহায্য করতে পারে? মানে কী ধরনের গ্রাম পঞ্চায়েত কী ধরনের সহায়তা পেতে পারে এইগুলো বলা, এবং আমাদের আলোচনার মধ্যে যেটা উঠে আসছে যে এই ধরনের একটা সচেতনতা গ্রাম পঞ্চায়েত থেকেও হওয়া উচিত, যেখানে গ্রাম পঞ্চায়েত মহিলাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করবে এবং সেই বিষয়ে আলোচনা করবে, এবং পাশাপাশি কোথা থেকে মহিলারা সহায়তা পেতে পারে সেই জায়গাগুলোকেও যাতে গ্রাম পঞ্চায়েত মহিলাদের কাছে পৌঁছে দিতে পারে, আর সমাজে সেই প্রতিষ্ঠানগুলোকেও গ্রাম পঞ্চায়েতের সাথে যুক্ত হওয়া, যাতে মহিলারা সহজেই সেখানে অ্যাক্সেস পেতে পারে, এইটা আর কি আমরা বলতে পারি। তাহলে অনেকটাই সহজ হবে আমাদের কাজগুলো, গ্রামের মহিলাদের কাজগুলো, বা তারা বিভিন্ন সামাজিক কাজের সাথে আরও বেশি যুক্ত হতে পারবেন। এবং এই শিবিরের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রশিক্ষণ শিবির, এখানে কিন্তু যেভাবে কয়েকজন অন্তত অত্যন্ত খুব উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন, তারা বারবার করে কাগজে লিখে নিচ্ছিলেন কোন থানা বা কোন কোথায় কোন জায়গাতে তারা যেতে পারে, তারা নিজের জন্য নিচ্ছেন না, কিন্তু তারা কিন্তু জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষদের জন্য নিয়েছেন, এবং তার অভিজ্ঞতায় হয়তো গত ৬ মাস আগে সে নিজে গেছিল এরকম একটি ঘরে ডোমেস্টিক ভায়োলেন্সের হাত থেকে মেয়েটিকে বাঁচাতে, বা চাইল্ড ম্যারেজ না একদম রুখে দিতে, হয়তো সে সফল হয়নি। আমরা হয়তো সফল গল্পগুলোকে খবরের কাগজের পাতায় দেখি, আর অজস্র ব্যর্থ গল্পগুলোকে তো দেখি না, কিন্তু সেটাও তো একটা চেষ্টা ছিল, সেটাও একটা চেষ্টা ছিল। কাজে এই প্রশিক্ষণ শিবিরে আমরা যখন সার্বিকভাবে গল্পগুলোকে বলি, এবং সঙ্গে আমাদের একজন আইনজ্ঞ থাকেন, একজন আইনজীবী থাকেন, এবং আমরা বারবার করে যখন এই জায়গাগুলোকে দেখিয়ে দিই, মানে জানলা খুলে আকাশটা দেখানোর চেষ্টা করি, তখন কিন্তু ওরা সেটার দিকে লক্ষ্য স্থির রাখছে, এবং বারবার আমি অন্তত জানলা বন্ধ করে দিতে কাউকে দেখিনি, কাজে একদমই না, মানে তারা গ্রহণ করেছেন বিষয়টা, তারা করেছেন, তারা লিখে শোনার বিষয়, জানার বিষয়, ওরা লিখেছে রীতিমতো যে আমরা কি কি আইন পেতে পারি, কোথায় যেতে পারি, কিভাবে যাব, কাদের নিয়ে যাব, এটা কিন্তু খুব আমরা নিজেরা ভীষণ আমাদের সেটা ভালো লেগেছে। ঠিক ঠিক, খুব সুন্দর করে আমরা ম্যাডামের কাছ থেকে জানলাম যে আমরা তো এই লিঙ্গ সাম্যতায় বিষয়গুলো নিয়ে বলে থাকি বিভিন্ন সময়, কিন্তু এখানে মহিলাদের কী ভূমিকা আছে, আমাদের সমাজের কী ভূমিকা আছে, যেগুলো যে প্রতিষ্ঠানগুলো সামাজিক প্রতিষ্ঠান তাদের কী ভূমিকা আছে, বা গ্রামের মানুষ মহিলারা কীভাবে তারা সেই সহায়তা পেতে পারে, বা অন্যান্য যারা পরিবারের সদস্য আছে তাদের কী ভূমিকা আছে, এই পুরো বিষয়টাই আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরলাম। আমরা আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে হয়তো আরও আলাপ আলোচনা করব। তো আমাদের যেটা আজকের উদ্দেশ্য ছিল, আমরা চাইবো যে মহিলারা আরও এগিয়ে আসুন সামাজিক ক্ষেত্রে, তারা অবশ্যই তাদের পরিবারকে দেখবেন, বাড়ি ঘর সব, সন্তান পালন সবটাই থাকবে, কিন্তু পরিবারের বাকি সদস্যরাও সেই সহযোগিতা তার প্রতি থাকা উচিত, যাতে তিনি সব কাজটাই করতে পারেন এবং
তার ওই তিনি যে আমরা আমরা আমাদের প্রশিক্ষণের প্রসঙ্গেই আসি যে তিনি যে দায়িত্ব পেয়েছেন, যে রাজনৈতিক দায়িত্ব পেয়েছেন, যে উন্নয়নের কাজের সাথে তিনি যুক্ত হয়েছেন, যদি পারে পরিবার থেকে এই সহায়তা থাকে তাহলে কিন্তু তিনি ওই কাজটি আরও ভালো করে করতে পারবেন। কারণ আমরা প্রশিক্ষণেই আলোচনার মাধ্যমেই দেখছিলাম যে ইতিমধ্যেই তারা কিন্তু খুব সুন্দর করে ছোটো 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 কিছু কাজ করেছেন, যেগুলো কিন্তু তুলে ধরলে দেখা যায় যে আমাদের সমাজের জন্য এগুলো একটা খুব বড় ভূমিকা রাখতে পারে। তো আমরা সেই জন্য আশা রাখবো আগামী দিনে যাতে মহিলারা আরও এগিয়ে যেতে পারেন, আরও ভালো করে কাজ করতে পারেন এবং সমাজে তাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা যেন একেবারে বাড়ির মধ্যে সীমাবদ্ধ না থেকে সেটা যেন সমাজের উন্নয়নের কাজে লাগে, এই আমরা আশা রাখি। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনাকে আবার পাবো আমরা আশা করছি এবং আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনাতে আমরা আবার অংশগ্রহণ করবো এই আশা রাখি।